নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এর আগে আমি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অনেকগুলো ভিডিও দেখিয়েছি, তো আজকে আমি সেই মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল অর্থাৎ ইনসার্ট অপশন থেকে গিয়ে যে টেবিল অপশন আছে সেখান থেকে কিভাবে আমরা বিভিন্ন রকম রো এবং কলাম দিয়ে খোপ তৈরি করতে পারি সেই সম্পর্কে শিখে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আগের ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রাখছি। চলুন বন্ধুরা, আমরা শুরু করে নিই মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কিছু কাজ। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই যে ইনসার্ট অপশন আছে, সেই ইনসার্ট অপশনে টেবিল সম্পর্কে এর আগেও আমরা ভিডিও করেছি, তো আমি আজকে শুধু টেবিল সম্পর্কেই আপনাদেরকে শেখাবো। দেখুন, আমরা যদি একটি বক্স নেই অর্থাৎ একটি খোপ নেই, এখান থেকে যদি এরকম একটি খোপ নেই, এরকম করে আমরা একটি খোপ তৈরি করলাম। এবার এই খোপটিকে আমরা মাঝখান থেকে ভাগ করে দেব, অর্থাৎ দুটা কলম তৈরি করব। তো দুটা কলম তৈরি করতে গেলে সর্বপ্রথম লেআউটে যাব। লেআউটে গিয়ে এখান থেকে স্প্লিট সেল, সেই স্প্লিট সেলে যাওয়ার পর এখানে আমরা 2/1 যদি করি, তাহলে দেখুন আমার এটি একটি ভাগ হয়ে গেল, অর্থাৎ দুটা কলাম তৈরি হয়ে গেল। আবার এটাকেই যদি আমরা রো ওয়াইজ করতে চাই, তাহলে আমরা আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিল একটি বক্স নিলাম। এবার এই বক্সটিকে এরকম ছোটো করে নিলাম আপনাদের দেখানোর জন্য। এবার এটাকে আমরা রো ওয়াইজ ভাগ করব। তো রো ওয়াইজ ভাগ করতে গেলে লেআউটে যাব, লেআউটে গিয়ে স্প্লিট সেল যাওয়ার পর নাম্বার অফ কলম এখানে 1 করব, এবং নাম্বার অফ টু এখানে হচ্ছে নাম্বার অফ রো এখানে 2 করব, করে ওকে। দেখুন, আমার এ পার্ট বি পার্ট দুটো রো তৈরি হয়ে গেছে, এখানে আমরা দুটো কলাম তৈরি করেছি। তো এভাবে আমরা বিভিন্ন রকম ফরম্যাট তৈরি করতে পারি। চলুন আমরা আজকে কিছু ফরম্যাট শিখে নিই। এবার আমি একটি ফরম্যাট তৈরি করছি। দেখুন, প্রথমে সাপোজ 1, 2, 3 তিনটি রো নিলাম, তিনটি কলাম নিয়ে আবার এই পাশে 1, 2, 3, 4টি আমি রো নিচ্ছি। এরকম একটি ফরম্যাট আমি বানালাম। দেখুন, এবার কি করব, আমি চাচ্ছি এই দুটোকে মার্জ সেল করব, অর্থাৎ এই দুটো থাকবে না, এই দুটো গ্যাপ থাকবে। এই দুটোকে সিলেক্ট করলাম, লেআউট মার্জ সেল। দেখুন, এটি গ্যাপ হয়ে গেল। কি করেছি, সিলেক্ট লেআউট মার্জ সেল। আবার আমি চাচ্ছি এখান থেকে এতটুক ফাঁকা থাকবে, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেআউট মার্জ সেল, এই চলে আসলো। আবার আমি চাচ্ছি এখানে এই চারটি বক্স থাকবে না, তো এখান থেকে সিলেক্ট মার্জ সেল, আবার এখান থেকে সিলেক্ট মার্জ সেল। দেখুন, আবার এখান থেকে এটিকে সিলেক্ট করে মার্জ সেল। দেখুন, একটি ফরম্যাট তৈরি হয়ে গেল, অর্থাৎ এরকম টাইপের আমি একটি বক্স তৈরি করে নিলাম। এবার আমি চাচ্ছি আরেকটু অন্য টাইপের, তাহলে আমি কি করব, ইনসার্ট, আবার একই রকমভাবে চারটি চারটি করে নেই, টেবিল চারটি চারটি নিলাম, এটাকে সিলেক্ট করলাম, ছোট করলাম। ছোট করার পর আমি যাচ্ছি এবার এটাকে, এই দুটাকে সিলেক্ট করে মার্জ সেল করতে, সিলেক্ট করলাম মার্জ সেল, হয়ে গেল। আমি এখানে যাচ্ছি এই অপশনটি থাকবে না, অর্থাৎ এই মাঝখানে গ্যাপটা থাকবে না, মার্জ সেল। আবার এখানেও চাচ্ছি এই অপশনটি থাকবে না, মার্জ সেল। এখানেও চাচ্ছি এতটুকু থাকবে না, মার্জ সেল। দেখুন, এটি আরেকটি ফরম্যাট তৈরি হয়ে গেল। তো এবার আমরা আরও একটি ফরম্যাট করি, এরকম করে কয়েকটি ফরম্যাট আপনাদের শিখিয়ে দিই, তাহলে সুবিধা হবে কিভাবে আমরা করছি। আবার আমি চারটি চারটি করে নিচ্ছি, ইনসার্ট টেবিল, টেবিল থেকে এখান থেকেও নিতে পারি, অথবা ইনসার্ট টেবিলে গিয়ে এখানে 4 এখানে 4 করে দিলাম, করে ওকে, এই আসলো। এবার এটাকে আমি এরকম ছোট করে নিলাম। এবার আমি চাচ্ছি এই দুটো মার্সেল হবে,
এই পর্যন্ত সিলেক্ট লেআউট মার্সেল দেখুন এটা পুরাটা মার্সেল হয়ে গেল আবার আমি চাচ্ছি এখান থেকে এতটুকু মার্সেল হবে এখান থেকে মার্সেল আবার আমি চাচ্ছি এখান থেকে এতটুকু মার্সেল হবে সিলেক্ট মার্সেল দেখুন এটা আরেকটি ডিজাইন তৈরি হয়ে গেল এটি একটা হলো এটি একটা হলো এটি একটা হলো বোঝা গেল কীভাবে করছি প্রথমে সিলেক্ট করছি তারপরে মার্সেল করছি আরও একটি করি তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা ইনসার্ট টেবিল এখানে চার্ট এখানে চার্ট দিয়ে ওকে এই আসলো এবার এখান থেকে আমরা কি করব এখান থেকে সাপোজ আমরা চাচ্ছি এই দুটো গ্যাপ এই দুটো খোপটাকে আমার একটি খোপে পরিণত করতে হবে তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম আপনাদের যেরকম দরকার পড়বে আপনারা সেরকম করবেন তা আমি এখানে এরকম নিয়ে এখান থেকে মার্সেল করে দিলাম দেখুন একটা গ্যাপ হয়ে গেল আবার কি করছি এই দুটোকে সিলেক্ট করে মার্সেল এই যে মার্সেল হয়ে গেল আবার চাচ্ছি আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে মার্সেল এই আসলো আবার আমি চাচ্ছি কি এই গ্যাপটাকে সিলেক্ট করে মার্সেল করে দিলাম এবং এখানে আমি একটা সোজাসুজি একটা দাগ টানতে যাচ্ছি তাহলে সিলেক্ট করে স্প্লিট সেল এখানে 2/1 ওকে দেখুন এরকম হয়ে গেল এখানে যাচ্ছে আমি চার থেকে পাঁচটা আমার ছোটো ছোটো খোপ হবে তাহলে সিলেক্ট করলাম স্প্লিট সেল এখানে আমি ছটা করলাম 6/1 দেখুন এরকম আসলো আবার এখানে আমি লম্বালম্বি জায়গায় এইভাবে করতে যাচ্ছি তাহলে আমি স্প্লিট সেল এখানে 1 এখানে 4টা করলাম দেখুন এরকম হয়ে গেল এইভাবে আমরা বানাতে পারি আবার আরেকটি করি এইভাবে যে খোপগুলি যাচ্ছে এই খোপগুলোকে আমরা বলবো রো অর্থাৎ এই খোপগুলোর নাম আমরা কী দিতে পারি রো আমরা এখানে দিলাম RoW রো এগুলোকে বলছি আমরা রো ঠিক আছে আবার যদি আমরা কলাম তৈরি করি তাহলে কি করব COLUMNS কলাম আমরা যদি কলামস করি তাহলে আমরা আবার ইনসার্ট থেকে শেপের থেকে আমরা যে দাগ দিচ্ছি এইভাবে যেগুলো আসবে এরকম এরকমভাবে যেটা আসবে সেগুলোকে বলছি কলাম ঠিক আছে তাহলে আমরা রো এবং কলাম বুঝে গেলাম এবার আমাকে যেরকম ফরম্যাট থাকবে সেই ফরম্যাটটাকে গুণে নিতে হবে কতগুলো আমার রো আছে কতগুলো আমার কলাম আছে এইবার যতগুলো রো থাকবে বা যতগুলো কলাম থাকবে সেই হিসাবে আমরা ইনসার্ট থেকে রো এবং কলাম সিলেক্ট করে নেব সাপোজ আমি এখানে 6/6 বা 6/5 করব তাহলে হচ্ছে আমি ইনসার্ট টেবিল এখান থেকে 6টা এখান থেকে নাম্বার অফ রো 5টা করে নিলাম করে ওকে দেখুন এরকম আসলো এইবার এটাকে আমি এরকম করে ছোট করে নিচ্ছি এই আসলো এবার এখান থেকে আমি চাচ্ছি এই পোর্শনটা আমার মার্সেল হবে সিলেক্ট করলাম লেআউট মার্সেল হয়ে গেল আবার আমি চাচ্ছি এখান থেকে এতটুকু আমার মার্সেল হবে সিলেক্ট লেআউট মার্সেল হয়ে গেল আবার আমি চাচ্ছি এখান থেকে এতটুকু সিলেক্ট মার্সেল দেখুন এরকম করে আমি মার্সেল করে নিলাম আবার এটাকে সিলেক্ট করলাম মার্সেল করে নিলাম এইভাবে আমরা মার্সেলের সাহায্যে আমরা এই জিনিসটাকে বানাতে পারবো আবার যদি আমি এখানে কোনো রো এবং কলাম করতে চাই তাহলে সিলেক্ট স্প্লিট সেল এখানে সাপোজ 2/3/1 করে দিলাম তাহলে দেখুন এরকম হয়ে গেল আবার এটার মধ্যে যদি আমি করতে চাই স্প্লিট সেল এখানে 1টা করলাম এখানে 3টা করলাম তাহলে দেখুন এখানে 3টা হয়ে গেল এরকম করে আমরা নাম্বার অফ রো নাম্বার অফ কলম বাড়াতে পারি এবং কমাতে পারি আবার এখানে যদি সেম আরেকটি আমার দরকার তাহলে আমি এখান থেকে এখানে এই খোপটাতে ক্লিক করে এই লেআউট অপশনে যা গিয়ে এখানে ইনসার্ট রাইট যদি করি তাহলে দেখুন এরকম হয়ে গেল ইনসার্ট রাইট আবার যদি আমি নিচে করতে চাই তাহলে ইনসার্ট বিলো দেখুন এরকম হয়ে গেল এইভাবে আমরা বিভিন্ন রকম টেবিলের সাহায্যে আমরা ফরম্যাটগুলো তৈরি করতে পারি বন্ধুরা এতটুকুই ছিল এই ভিডিওতে রো এবং কলম সম্পর্কে ধারণা আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন তাহলে পরে আরও বেশি শিখতে পারবেন
এবং যে জায়গাগুলো সমস্যা হবে সেই জায়গাগুলোতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আবার পরের ভিডিওতে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের আরও অনেক কিছু নতুন জিনিস নিয়ে আসব। নমস্কার।